ঢাকাসহ সারা দেশের বিভিন্ন মহাসড়কে রয়েছে হাট বাজার ও বিভিন্ন স্থাপনা এর ফলে পথচারী ও যানবাহনের সৃষ্টি হয় এবার নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মহাসড়কে থাকা অবৈধ স্থাপনা সারা করিমন জাতীয় যানবাহন অপসারণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট গত মঙ্গলবার ষোলোই জানুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব বিআরটিএ কর্তৃপক্ষ হাইওয়ে পুলিশের প্রধানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে আদালতের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম বদরুল ইসলাম রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিসুল মাওয়া এর আগে গত রবিবার চোদ্দই জানুয়ারি নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সারাদেশের মহাসড়ক সড়কে থাকা অবৈধ স্থাপনা হাটবাজার বটবটি নসিমন করিমন জাতীয় যানবাহন অপসারণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয় আইনজীবী এস এম বদরুল ইসলাম এই রিট দায়ের করেন